কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের নাককাটি দিঘির পাড় এলাকায় শুক্রবার সন্ধ্যায় সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নিন্দা জানিয়ে ব্লক ভিত্তিক জনসভা করল তৃণমূল কংগ্রেস। জনসভায় প্রত্যেক বক্তায় বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে বাংলা ভাগের চক্রান্ত, দ্রব্যমূল্য বৃদ্ধি, কোচবিহার সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন তৃণমূল জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান এবং অনুষ্ঠিত হয় জনসভা। অন্যদিকে শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন জানান, কেন্দ্র সরকার ধীরে ধীরে 100 দিনের কাজে আর বকেয়ার টাকা মেটাবে বলে তিনি তৃণমূল কর্মীদের আশ্বস্ত করেন। তিনি ব্যাখ্যা করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার টাকার দাবিতে চিঠি দিচ্ছে কেন্দ্র সরকারকে, তাই সড়ক এবং আবাস যোজনা টাকা দিয়েছে কেন্দ্র, তাই আমার আশা শীঘ্রই 100 দিনের কাজে আর বকেয়ার টাকা মেটাবে কেন্দ্র। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, ব্লক তৃণমূল সহসভাপতি আলিজার রহমান, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মজিরুল হোসেন, শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন সহ অন্যান্যরা। কৃষি পঞ্চলের বর্মন নামে কুচবিহারের বিশ্ববিদ্যালয় খলিশাবাড়িতে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয়েছে, সর্বত্র পঞ্চলের বর্মার মূর্তি স্থাপন হয়েছে আর পঞ্চলের বর্মার তৈল চিত্র বিধানসভায় স্থাপন হয়েছে। তাই আপনারা ভেবে দেখুন, পঞ্চলের বর্মাকে উত্তরবঙ্গের মানুষকে কে বেশি সম্মান দিয়েছে। তাই বিভাজনের নীতির মাধ্যমে বিজেপি যে কাজটা করতে চাচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার সমস্ত উত্তরবঙ্গের মানুষ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, উত্তর বাংলাকে বিভাজন কখনো ফাঁদে পা দেবেন না। একবার বাংলা ভাগ হয়েছে, তার ফল কুফল আমরা পেয়েছি। আবার উত্তর বাংলা ভাগ হয়ে দিলে ভাটি তারা বলছে কি বলছে, এ ভাই এই যে ভাটিয়া মানসির বড় বড় বাড়িগুলো আছে, এই বাড়িগুলো কে দখল করবো? আমরা রাজবঙ্গী সমাজে যে আলসিয়া মামলা আছে, একদিন ধনীর ব্যাপার ছিল, আলসিয়ামি করার জন্য জমি জমা বাড়িঘর শেষ হয়ে গেছে, ওই সব কিছু নেতা বলছে ওই ভাটিয়ালার থেকে বড় বড় দোতলা তেতলা ঘরগুলো হামলা দখল করবো, ভাটিয়ালা ছাড়ি দিবে, ভাটিয়ার কথা যাওয়ার পথ বন্ধ। অভিজিৎ কয়েছেন বাংলাদেশে বেড়া ইদি বাংলার খাতাও, আবার একটা গৃহযুদ্ধ শুরু হবে। বিজেপি চাচ্ছে আমাদের এখানে গৃহযুদ্ধ শুরু করে কেন্দ্রীয় শাসন কায়েম করে অরাজকতা সৃষ্টি করবে। আপনারা এখন ভেবে দেখুন, অরাজকতা চান কি চান না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব।